আমি উপোস করেছি আর এদিকে সবাই খাচ্ছে। Hey guys, good morning. Welcome back to our channel, dailyvlogs. কেমন আছো সবাই? I hope তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। So finally আমরা দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছি। রেডি শেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি দেবিকার বড় পিসি বাড়িতে। একদমই। তো তোমাদেরকে তো আইবুড়ো ভাতে বলেছিলাম যে বড় পিসি বাড়িতে বড় করে কালীপূজা হয়। তো আজকে সেই কালীপূজা। তো আমরা সবাই বের হচ্ছি, তো ফটাফট চলো তো যেতে থাকি। আর বিয়ের পরে আমার এই প্রথম বড় পিসি বাড়ি যাওয়া। একদম, তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা অটো ধরবো, অটো ধরে স্টেশনে যাব। তো মা বুনু সামনেই দাঁড়িয়ে রয়েছে। আর আজকে সারাদিন মেঘলা ওয়েদার, আর সকাল থেকে আবার একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে। একদমই। আর ঠান্ডাও লাগছে ওর, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে না। আর আজকে নাকি ট্রেনও গন্ডগোল চলছে, জানি না কখন গিয়ে পৌঁছবো। এখন প্রায় 10:54 বাজে। তো এই যেমনটা বলেছিলাম, আমরা রাস্তায় চলে এসেছি, মা আর বুনু চলে এসেছিল। এই যে মা দেখো অটোতে উঠছে, ওই যে আমি রয়েছি, আমি অটোতে উঠছি। তো দেখো আমরা সবাই বাবাকে টাকা দিয়ে চলে যাচ্ছি, চলে এসছি আলিশা স্টেশনে। এই যে মা, মিষ্টু, শাশুড়ি মা, দেখি ভালো লাগছে মিষ্টিকেও। তো এই যে বাবাকে দেখতে পাচ্ছে, এই দেখো ট্রেনটা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমার পাশেই রয়েছে সৌভিক, আর পেছনে বাবা মিষ্টু রয়েছে। বাবাকে ডাকলাম, তো কথা বলতে বলতে চলে এলাম আমরা রানাঘাট স্টেশনে। তো এই যে মা, সৌভিকের মা, মিষ্টু আর বাবা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, এই দেখো। তো আমরা স্টেশন থেকে এখন বেরোচ্ছি টোটো ধরার জন্য। তো এই যে আমাদের টোটো ঠিক হচ্ছে এখন। তো বড় পিসি বাড়ি আসতে আমার খুবই ভালো লাগে, যেমনটা তোমাদেরকে আগের বার বলেছিলাম। এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, সৌভিক, মিষ্টু, কাকিমা মানে আমার শাশুড়ি মা। তো দেখতে দেখতে আমরা চলে এলাম বড় পিসি বাড়ি। এই দেখো বড় পিসি বাড়িতে পুজোয় বসে পড়েছে সবাই। আমরা পিসি বাড়িতে চলে এসেছি। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি তোমাদেরকে ঠাকুর দর্শন সবার আগেই করিয়ে দিয়েছি। এটা একটু লেট ছিল কিন্তু, বাট ফাঁকা ছিল ট্রেনটা, নয়াটের পর থেকে ভালোভাবেই এসেছি। একদমই। তো এখন আমি মানে উপোস করেছি আমি আজকে। তো এখন আমি যাব নিচে পুজো দিতে, সৌভিক আমার ভিডিওটা করে দেবে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমি পুজো দেওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখন নিচে যাব, সৌভিক অলরেডি নিচে চলে গেছে। তো চলো নিচে যাই। এখন নিচে যাচ্ছি, সবাই নিচে চলে গেছে, ওপরে বর্দি আছে, বর্দি আসছে, চলো। আমি উপোস করেছি আর এদিকে সবাই খাচ্ছে। এই যে জামাই বাবু, দেখো হাই করো, ঠিক আছে। আমি উপোস করেছি, ওরা আমাকে ছেড়েই খেয়ে নিচ্ছে, কি আর করা যাবে। এই যে আমার বর্দি, ও উপোস করে ঘুরে বেড়াচ্ছে, কিছু করার নেই, আমরা খেতে, আমাদেরকে কেউ খেতে দিচ্ছে না। যে আমরা বসে পড়েছি পুজোতে, এই যে সোমাদি, আমাদের সোনামা, এই যে বড় পিসি, এই যে দিদিভাই, দিদিভাই কাজ করছে, আর ওখানে দেখা যাচ্ছে চোদ্দিকে। আমার দিন
গুরু একজন সমান, তুই ছাড়া মাগো তুই ছাড়া আমার নয়ন মাঝে পড়বি ধরা, আর কবে মা আর কবে মাগো মাগো। কেন এমন করে কান্না ঝরে, মাগো তোর তরে কেন মনের কথা গুমরে মরে। হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে পুজোটা ভালোভাবে, তো আই হোপ তোমাদের পুজোটা ভালো লেগেছে। তো এখন শাড়ি ছাড়ি ছেড়ে যাব খেতে, শাড়ি ছেড়ে নিয়ে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি দুপুরের খাবার খেতে। দেখো এখানে আমরা যারা যারা উপোস ছিলাম আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা আমি ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সঙ্গে দেখা করছি, তো এতটাই টায়ার্ড ছিলাম যে ড্রেসটা চেঞ্জ করে আমি একেবারেই ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে ডিরেক্ট রেডি হয়ে চলে এলাম, তো নিচে সবাই চলে এসেছে, তো আমি এখন নিচে যাচ্ছি। এই যে আজকের এই সাজটা সেজেছি, তো এই শাড়িটা আমাকে আমার মা দিরাগমনে দিয়েছে বাড়িতে, তো এই শাড়িটাই আমি পরেছি। তো চলো এখন নিচে যাচ্ছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, কেউ কেউ এখনও রেডি হচ্ছে, তো চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি কত লোক এসেছে। রেডি হয়ে গেছি এখন, আর আমি তো তোমাদেরকে বললাম আমি রেডি ছিলাম। তো এখন আমরা নিচে যাচ্ছি, তো দেখি নিচে গিয়ে কি হচ্ছে, তোমাদেরকে তো খানিকটা দেখিয়েছি আমি, আরো কিছুটা দেখো এখন সবাই খেতে খেতে বসছে, তো চলো আমরাও একটু খাবো, হয়তো এখন অনেক রাত হয়ে গেছে, সবই অনেক আর খুব খিদেও পেয়েছে একদম। নিচে চলে এলাম, নিচে এসে আমরা সব দিদি জামাই বাবু আমরা সবাই মিলে কিছু ফটো সেশন ভিডিও সমস্ত কিছু করছি। দেখো আমাদের পাশে অরিন ছবিকের মাও রয়েছে, বড় পিসি বাড়িতে প্রত্যেক বছরই আমরা খেলাধুলো করে থাকি, তাও এবছরটা একটু কমই খেলা হচ্ছে কারণ ছোট পিসি নেই বলে সবার মনটাই খারাপ। তো আমরা তাও এখানে দেখো মিউজিক্যাল চেয়ার খেলছি সবাই মিলে, তো তোমরা দেখতে থাকো আর খেলাটাকে এনজয় করো। তুমি ভালো নাচতে পারো, নাচো I'm not afraid to die.
একসাথে হাই করে দে দেখো চলে এসেছে নানপুরি, চানা মশলা, খিচুড়ি, সব রকম দিয়ে একটা তরকারি করা হয়েছে, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এদিকে রয়েছে পায়েস। তো সব কিছু খুবই ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করি বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তো বড় বেশি বাড়িতে এত মজা করেছি, এত মজা করেছি, এত আনন্দ করেছি যে ভিডিওটা আমি এন্ড করতেই পারিনি। তো আর আর হচ্ছে যেটা অনেক রাত্রিও হয়ে গেছিলো, সেই কারণে আরও ভিডিওটা এন্ড করা হয়নি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি টুটুম করে বাজিয়ে দাও, যাতে করে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। ততক্ষণ টাটা বন্ধুরা।